আমিরাতে এশিয়া গ্রেটেস্ট ব্র্যান্ড এন্ড লিডার অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের পাঁচ প্রতিষ্ঠান গৃহায়ন বিদ্যুৎ স্বাস্থ্যসেবায় স্বীকৃতি লিচুর পর প্রথমবারের মতো ইউরোপ যাচ্ছে দিনাজপুরের আম যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মৌসুমি ফলের উৎসব এবং দুবাইয়ে ভিন্নধর্মী বিয়ের আয়োজন করে আলোচনায় প্রবাসী এক বাংলাদেশি বর কনে নয় উপহার পেলেন অতিথিরা স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে দর্শক আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ এশিয়া গ্রেটেস্ট ব্র্যান্ড এন্ড লিডার অ্যাওয়ার্ড অর্জন করলো দুবাই কনস্যুলেট সহ বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান সোমবার সন্ধ্যায় দুবাইয়ের জো ম্যারিয়ট মার্কিউস হোটেলে এশিয়া ও আফ্রিকার প্রায় শতাধিক লিডারশিপের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ গৃহায়ন বিদ্যুৎ ব্যাংকিং সেক্টর স্বাস্থ্যসেবা কোভিড ১৯ প্রতিরোধ ব্যবস্থা ও কনস্যুলার সেবা কার্যক্রমে সক্ষমতার কারণে এ আয়োজনে বাংলাদেশ পাঁচটি অ্যাওয়ার্ড অর্জন করে মামুন মাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বিশ্বব্যাপী বিভিন্ন সেক্টরের অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন আন্তর্জাতিক অর্গানাইজেশন এশিয়া আমেরিকা আফ্রিকা বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম ও ইউআরএস মিডিয়া অ্যান্ড এশিয়া ওয়ান নামের একটি সংগঠন মূলত তারা বিভিন্ন দেশের সফল ব্যক্তিদের বিশেষায়িত অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন বাংলাদেশ গাতেমালা বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এখানে বিজনেস থেকে ব্যাংকার থেকে ইঞ্জিনিয়ার্স ফ্রম থেকে তারপরে অ্যাক্টর্স থেকে এছাড়াও আরও বেশ কিছু ক্যাটাগরিতে এখানে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে দুবাইয়ের একটি হোটেলে এই সংগঠনের ২০তম ইভেন্টের আয়োজন ছিল বিশ্বের প্রায় পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এই আয়োজনের শতাধিক লিডারশিপের হাতে সফলতা ও মানবিকতার স্বীকৃতি স্বরূপ তুলে দেওয়া হয় লিডারশিপ অ্যাওয়ার্ড বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান আয়োজনে পাঁচটি অ্যাওয়ার্ড এবার ঘরে তুলেছেন বাংলাদেশের যে এন্টারপ্রেনারগুলো রেপিড সলিড গ্রোথ এবং কন্ট্রিবিউটর টু সোসাইটি এই ক্রাইটেরিয়াতে আপনাদের আমরা সিলেক্ট করেছি স্বীকৃতিস্বরূপ এশিয়া আফ্রিকা সোশ্যাল বিজনেস ফোরাম ইউআরএস পত্রিকায় যেহেতু আমাদেরকে আজকে এই স্বীকৃতিটা দেয় মূলত ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের এই স্বীকৃতিগুলো একটু আনন্দেরই হয় এছাড়াও ৫০টি দেশের কূটনৈতিক বিভিন্ন দেশের তারকা খেলোয়াড় তারকা শিল্পী সিনে তারকাদের এই ইভেন্টে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ ২৪ লিচুর পর এবার প্রথমবারের মতো ইউরোপে যাচ্ছে দিনাজপুরের আম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদারকিতে বানানা ম্যাঙ্গো ও বাড়ি চার জাতের আম ইংল্যান্ডে রপ্তানির মাধ্যমে এ যাত্রার শুরু হয় বাগান মালিক ও ব্যবসায়ীদের লাভের পাশাপাশি এ অঞ্চলের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার আশা সংশ্লিষ্টদের দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বর্তমান বাজারে পানির দামে যখন আম বিক্রি করে লোকসানে ঠিক তখনই আম রপ্তানির সুখবরে আশায় বুক বাঁধছে দিনাজপুরের কৃষকরা বিরল উপজেলার দরইল গ্রামের বাগানি মমিনুল ইসলামের বাগান থেকে ইংল্যান্ডের রপ্তানি হলো ব্যানানা ম্যাঙ্গো ও বাড়ি চার জাতের আম বিদেশে রফতানির জন্য এই কৃষকের বাগানে প্রায় ৩০০টি আম গাছ শুরু থেকেই জৈবিক উপায়ে উৎপাদন করা হয়েছে স্বাদ গন্ধ ও পুষ্টিগুণের দিক থেকে এই অঞ্চলের আমের বিশেষ কদর রয়েছে তার এই সাফল্য স্থানীয় অনেক বাগানি ও কৃষক দেখতে আসেন এবং পরামর্শ নিচ্ছেন তার কাছ থেকে এইভাবে যদি আমাদের বিদেশে যায় আমার মতো প্রতিটা গিরো যদি এভাবে চেষ্টা করে তাইলে পরে আমরা সবাই কৃষকগুলা সমলম্বন হবে অর্থনৈতিক থেকে একটু সচ্ছল হবে আসলে আমরা এলাকাবাসী হিসাবে তাতে অনেক খুশি যে আমাদের বিরল উপজেলার আম বিদেশে রপ্তানি হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা ওই আশপাশে এরকম বাগান আর কি করবো অবস্থার উন্নয়নে এই এলাকার আম উৎপাদন প্রকল্পের আওতায় ২৩টি বাগান তৈরি করা হয়েছে এসব বাগানের আম মানসম্মত ও রফতানিযোগ্য বলে জানালেন এই কৃষি কর্মকর্তা এই প্রকল্পের আওতায় অর্থাৎ রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আমরা যতগুলো বাগানে আম উৎপাদন করেছি প্রত্যেকটাই বাহিরের বিশ্বে উন্নত বাজারে বা সুপার শপে যাওয়ার মতো সেই লক্ষ্যকে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি স্থানীয় কৃষি অফিসের তত্ত্বাবধানে লিচুর পর এবার আনুষ্ঠানিকভাবে ইউরোপে যাচ্ছে আম এতে জেলার অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষকরা ভালো মূল্য পাবে এই আমের একটা পরিচিতি বিদেশে বাড়বে এবং আগামীতে রপ্তানির ক্ষেত্রে আরও একটা সুপরিসর একটা পথ তৈরি হবে
কৃষিপণ্য রপ্তানিকারক একটি প্রতিষ্ঠান প্রথম দফায় দিনাজপুর থেকে বাড়ি চার জাতের আম 300 কেজি এবং ব্যানানা ম্যাঙ্গো জাতের আম 200 কেজি ইংল্যান্ডে পাঠায়। ডেক্স রিপোর্ট, নিউজ 24। প্রথমবারের মতো মৌসুমি ফল উৎসবের এক ব্যতিক্রমী আয়োজন করেছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারস্থ সহকারী হাই কমিশন। বাংলাদেশের প্রধান ফল কাঁঠাল, আম এবং লটকনের স্বাদ উপভোগ করানোই ছিল এর মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে ম্যানচেস্টারের সর্বস্তরের জনসাধারণ তথা বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আর এমন আয়োজন প্রতি বছর হোক এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। বাংলাদেশের কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ করতে হবে, তো সেই সম্প্রসারণ করার প্রচেষ্টার একটা অংশ হিসাবে আমরা আম, কাঁঠাল, লিচু এইগুলোকে আমরা বাংলাদেশি কমিউনিটির কাছে সহ বিদেশি এবং অন্যান্য কমিউনিটির কাছে আরও বেশি পরিচিত করে তুলবার জন্য এবং মার্কেটটাকে সম্প্রসারণ করবার জন্য আমরা একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি। এই প্রোগ্রামটা ভবিষ্যতে আমার বিশ্বাস যে আরও বড় আকারে হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম। এদিকে লন্ডনে বাংলাদেশি আম নিয়ে প্রবাসীরা বেশ আগ্রহী, এমনকি প্রতি সপ্তাহে 20,000 কেজি আম বিক্রি করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশে নানা জাতের আম পাওয়া যায়। এই আম রস, স্বাদ ও গন্ধে অতুলনীয়। আগে এ আমের স্বাদ শুধু দেশের মানুষ পেলেও গত কয়েক বছর ধরে স্বল্প পরিসরে আম রপ্তানি শুরু হয়েছে, তবে তা সাধারণত বিক্রি হয় বাংলাদেশি মালিকানাধীন সুপার শপে এবং কেনেনও প্রবাসী বাংলাদেশিরা। পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিদের নানা বিলাসিতা নিয়ে গণমাধ্যমে খবরের শিরোনাম হয় প্রতিনিয়ত। ভারতীয় উপমহাদেশের ধনী ব্যক্তিদের আলোচনা কিছুটা বেশি বলা যায়। বাংলাদেশের কজন ধনী ব্যক্তি সেই শিরোনামে উঠে এসেছে সেটাই বলা বাহুল্য। 1,000-এর অধিক কর্মচারী ও কর্মকর্তাদের সাথে নিয়ে মেয়ের বিবাহ দিলেন সাইদুল ইসলাম। সেই অনুষ্ঠান ঘিরে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে আবুধাবিতে। দুবাই থেকে আব্দুল আলিম সাইফুলের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ব্যবসায়ী ইব্রাহিম আল সাফা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান সাইদুল ইসলাম, তার মেয়ে নূরজাহান ইসলামের সাথে মামুনুল ইসলামের বিয়েকে ঘিরে আয়োজন করা হয় এক ভিন্ন ধর্মী অনুষ্ঠানের, যেখানে 1,000-এর উপরে কর্মকর্তা কর্মচারীকে পুরস্কৃত করা হয়। মূলত বিয়ে বাড়িতে গিফট নেয়ার প্রচলন থাকলেও এই বিয়েতে উল্টো গিফট দেয়া হয়। এতে খুশি আমন্ত্রিতরা। গায়ে হলুদ, মেহেদি সন্ধ্যা, বধুবরণ, রিসেপশন, নাচে গানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান হল। আল অরগোয়ানা ওয়েডিং হলে বর কনেকে হাজির করে সাধারণ শ্রমিকের সাথে পরিচয়ের পাশাপাশি শুভেচ্ছা বিনিময়ের ব্যবস্থা রাখা হয়। বাংলাদেশের সাংস্কৃতিক আয়োজন, ভারতীয় সঙ্গীতের আয়োজনও ছিল চোখে পড়ার মতো। সবকটি অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। তিউনিশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশী বোঝাই নৌকা ডুবির ঘটনায় 13 জনের মৃত্যু হয়েছে। আরও 25 আরোহীকে জীবিত উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। বিবৃতিতে জানানো হয় স্পার্স্ক শহরের কাছেই হয়েছে এ দুর্ঘটনা। হতাহতদের সবাই সাব সাহারা আফ্রিকার নাগরিক, তাদের গন্তব্যস্থল ছিল ইতালি। সম্প্রতি তিউনিশিয়ায় বেড়েছে মারাত্মক অভিবাসী সংকট, কারণ প্রতিবেশী লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন সিংহভাগ অভিবাসন প্রত্যাশী। পরিস্থিতি মোকাবেলায় গেল সপ্তাহে 1,200 মানুষকে বাসে তুলে নিজ নিজ দেশে ফেরত পাঠায় তিউনিশিয়া। প্যারিস থেকে 300 কিলোমিটার দূরে সমুদ্র ভ্রমণ করেছে গোপালগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্স। সংগঠনের সভাপতি এস এম মাসুদ রানা ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিনের নেতৃত্বে দুইটি বাসে প্রায় 110 জন যাত্রী নিয়ে প্যারিসের ক্যাৎসিমা থেকে এ যাত্রা শুরু হয়। যাত্রাপথে গান, কবিতা, কৌতুকে মাতিয়ে রাখেন অংশগ্রহণকারীরা। পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন কামরুল ইসলাম কাবুল, শেখ জাহিদুল ইসলাম, শেখ পারভেজ, ওয়াশিকুর রহমান, শেখ
টমাস, শেখ মাসুদ সহ আরও অনেকে।